জামালপুর ডিসি অফিসের পিয়ন হয়েও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ করত সেই সাধনা। পিয়ন পদে চাকরি করলেও ডিসি অফিসে দুর্দণ্ড প্রতাপে দাপিয়ে বেড়াতেন সানজিদা আক্তার সাধনা। তার প্রভাবের মুখে সব সময় কর্মকর্তা কর্মচারীরা থাকত তটস্থ। শুধু কর্মচারীরাই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও থোড়াই কেয়ার করতেন তিনি। চাকরি হারানোর শঙ্কায় প্রতিবাদ করতে সাহস পেত না কেউ। তবে জেলা প্রশাসক আহমেদ কবিরের সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরালের পর ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা মুখ খুলতে শুরু করেছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কজন কর্মকর্তা কর্মচারী এ প্রতিবেদককে বলেন, সাধনা 2018 সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্টল বরাদ্দ নেওয়ার জন্য জেলা প্রশাসক আহমেদ কবিরের সাথে দেখা করেন। তার রূপে মুগ্ধ হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন জেলা প্রশাসক। উন্নয়ন মেলা চলাকালীন তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, পরবর্তীতে যা শারীরিক সম্পর্কে রূপ নেয়। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের। ইতিমধ্যে আহমেদ কবিরকে ওএসডি করা হয়েছে। 2019 সালের জানুয়ারিতে ডিসি অফিসে 27 জনকে অফিস সহায়ক পদসহ 55 জনকে নিয়োগ করা হয়। সেই সম্পর্কে সূত্র ধরে সানজিদা ইয়াসমিন সাধনা নিজে ও তার দুই আত্মীয় রজব আলী ও শাবান আলীকে অফিস সহায়ক পদে নিয়োগ পাইয়ে দেন। সাধনা অফিস সহায়ক পদে যোগদান করার পর জেলা প্রশাসকের অফিস রুমের পাশে খাস কামরাটিতে মিনি বেডরুমে রূপান্তর করতে খাট ও অন্যান্য আসবাবপত্র সহ সাজসজ্জা করেন। সেই রুমেই চলত তাদের রঙ্গলীলা। অফিস চলাকালীন সময়ে তাদের রঙ্গলীলা অবাধ করতে সেই কামরার দরজায় বসানো হয়েছিল লাল ও সবুজ বাতি। রঙ্গলীলা চলাকালে লাল বাতি জ্বলে উঠত, দরজার সামনে দাঁড়িয়ে থাকত বিশ্বস্ত পিয়ন। সেই সময় কর্মকর্তা কর্মচারী সহ সবার জন্য প্রবেশাধিকার নিষেধাজ্ঞা ছিল। এ সময় তার অফিসে বাইরে ফাইলপত্র নিয়ে অপেক্ষায় থাকত কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই। লীলা শেষে পরিপাটি হয়ে যখন চেয়ারে বসত তখন জ্বলে উঠত সবুজ বাতি। সবুজ বাতি জ্বলে ওঠার পরেই শুরু হতো দাপ্তরিক কার্যক্রম। ডিসি অফিসে গুঞ্জন রয়েছে ছায়া ডিসি সাধনার হাতে লাঞ্ছিত হয়েছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিসির প্রভাব খাটিয়ে বিভিন্ন দপ্তরে বদলি, নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। জেলা প্রশাসকের স্বাক্ষরিত কাগজে সাধনাকে ম্যানেজ করত সুবিধাভোগীরা। সবার মাঝেই ছায়া ডিসি হিসেবে পরিচিত লাভ করেছিল এই প্রভাবশালী পিয়ন সাধনা।